অনেকদিন আগের কথা, একটি গরু জঙ্গলের পাশের একটি মাঠে ঘাস খাচ্ছিল। হঠাৎ জঙ্গল থেকে একটি বাঘ এসে তাকে আক্রমণ করে। গরুটি বাঘকে দেখেই দৌড় শুরু করল। অনেকক্ষণ দৌড়ানোর পর গরুটি হাঁপিয়ে উঠল। বাঘের সাথে দৌড়ে তো গরুর পেরে ওঠার কথাও না, তাই আর কোনো উপায় না পেয়ে পুকুরে ঝাঁপ দিল। কিন্তু পুকুরটি ছিল শুকনা, যার ফলে সেখানে কাদা ছাড়া কোনো পানি ছিল না। গরুর পেছন পেছন বাঘটিও ঝাঁপ দিল। বাঘ ও গরু কাদায় গলা পর্যন্ত আটকে গেল। বাঘ রেগে মেগে বলল, কিরে হারামি, তুই আর লাফ দেওয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম, এখন তো দুজনেই মরব রে। গরু হেসে বলল, তোমার কি মালিক আছে? বাঘ রেগে বলল, বেটা আমি হলাম বনের রাজা, আমার আবার মালিক কিরে? আমি নিজেই তো বনের মালিক। গরু তখন মৃদু হেসে বলে, তুমি এখানেই দুর্বল, একটু পর আমার মালিক আসবে, এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল। সন্ধ্যাবেলায় গরুটির মালিক গরুটিকে খুঁজতে বের হলো। এদিক সেদিক খুঁজতে খুঁজতে শেষে দেখলো গরুটি কাদার মধ্যে ডুবে আছে। পাশে একটি বাঘ দেখে সে একটি বাঁশ নিয়ে আসলো। বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি মারল। মারতে মারতে বাঘটিকে আধমরা করে রাখল। এরপর গরুটিকে টেনে তুলল। গরু উপরে ওঠা বাঘটির দিকে তাকালো। বাঘটির তখন যায় যায় অবস্থা। একটু আগেও যে গরুটির পিছনে পাগলের মতো দৌড়েছে, নিজেকে বনের মালিক বলে বড়াই করেছে, এখন তার কি করুণ দশা। কাদায় পড়ে মাখামাখি করছে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসছে না। গরুটি বাঘের এই অবস্থা দেখে হাসতে হাসতে বাড়ি চলে গেল। আর বাঘটি যন্ত্রণা ভুগতে ভুগতে একটা সময় মরে একা একা পড়ে রইল। আমরা যারা মালিকের উপর ভরসা করি, যারা মনে করি আমাদের রব আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাথার উপর আছেন, তিনি আমাদের ভরসার প্রথম এবং শেষ আশ্রয়স্থল। আমাদের উপর যত অত্যাচার হোক, যত নির্যাতনই হোক না কেন, আমাদের দিনগুলো যত দুঃখে কষ্টে অতিবাহিত করি না কেন, আমাদের মালিক আল্লাহ রব্বুল আলামিন ঠিকই একটা সময় আমাদেরকে রক্ষা করবেন। হয়তো আমাদের একটু অপেক্ষা করতে হবে, কিন্তু দিন শেষে আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের ছায়াতলে আমাদেরকে ডেকে নেবেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন যে বলেছেন, আমার বান্দা যখন আমাকে অনুনয় বিনয় করে ডাকে, আমার কাছে তার দুঃখ কষ্টের কথা বলে হাত তোলে ফরিয়াদ করে, আমার তখন তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা লাগে। তাই যৌবনের শক্তি আর ধন সম্পদের বড়াই করে নিজেকে সর্বশক্তিমান না ভেবে, আমাদের উচিত সমগ্র জগতের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিজেকে সমর্পণ করা, তাকেই নিজের বিপদে আপদে ডাকা। আল্লাহ আমাদের সবাইকে যেভাবে ডাকলে তিনি সাড়া দেন, সেভাবে ডাকার তৌফিক দান করুন। আমিন।